বাংলাদেশে এই বছরে দেখলাম একটা খ্যাপা আছে, হিরো আলম গান করে, সে নাকি ভোটে দাঁড়িয়েছে। কথাটা বুঝতে পারেন? ভোটে দাঁড়িয়েছে। সে আমাকে একজন বলেছে, তাকে আল্লাহ ওই রকমই সৃষ্টি করেছে, কিন্তু আপনার জানা দরকার যে যেরকমই থাকুক। আচ্ছা আপনি বলুন, একটা সুদখোর তো সমাজের মানুষ ঠিক কিনা? তাকে আপনারা মসজিদের মতোয়ালি করে দিবেন? কথা বলে না, করা যাবে? একটা মৌলবি যদি হারাম কাজ করে তাকে ইমাম রাখবেন? ইমাম রাখবেন কেন? বেঁচে রাখতে হবে, হারাম হালাল আছে কিনা দেখে রাখতে হবে। তো তুমি নেতা কাকে সিলেক্ট করবে? আমার আল্লাহ নেতা চিনিয়েছেন, জোরে একবার বলুন না সুবহান আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, আর আপনার আমার আখলাক নেই। খুব ভালো করে বুঝাই, চরিত্রের দ্বারা। আপনি মুসলমান যদি আখলাক দেখায়, আপনার আখলাকের দ্বারা একটা অমুসলিম ভাই ইসলাম কবুল করবে। হলদিয়া থেকে একটা ছেলে ফোন করেছে, হুজুর 5 বছর আপনার বায়ান শুনছি, আমি ইসলাম কবুল করব বলে নিয়ত করে নিয়েছি। জোরে বলুন সুবহান আল্লাহ। এমন আল্লাহ তোমাকে কবুল করেলে? তাকে লাইন বলে দিয়েছি, প্রসেস বলে দিয়েছি, আমি তার লেগে দোয়া করেছি, আল্লাহ তোমার কামায়ে বরকত দেখ, তোমাকে আল্লাহ ইসলামে পরিপূর্ণভাবে কবুল করে নে। আমার ভাই কেন? সে আমার আখলাক দেখেছে, আমার ভাষা দেখেছে, আমার চরিত্র দেখেছে। আপনার আখলাক আর চরিত্র আর আপনার ব্যবহার, আপনার ভাষার দ্বারা একজন বেঈমান ইসলাম কবুল করবে। কিন্তু বড় কষ্ট লাগে, আপনাকে বুঝিয়ে দিই, যতগুলো নামাজি এখানে আছেন, যারা নামাজি আছেন হাত তুলে দেন তো, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই যতগুলো 5 ওয়াক্তের নামাজি আছেন, সেই ভাইদিকে আমি একটু অনুরোধ করে যাব, আপনাদেরকে একটা মেহনত করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াতটার উপরে আমল করবেন, আল্লাহর এই হুকুমটার উপরে। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও। আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাকে দাওয়াত দিবেন, আপনার বিবি যদি নামাজ না পড়ে তাকে দাওয়াত দিবেন, আপনার প্রতিবেশী নামাজ না পড়লে তাকে দাওয়াত দিবেন। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, 10টা ছেলে রাস্তায় বসে টাস খেলাচ্ছে, চায়ের দোকানে কেউ আড্ডা মারছে, তাকে বলবেন এ বাবা চল না নামাজটা পড়ে নিবি, দাওয়াত দিবি। যদি বলুন ইনশাল্লাহ, যদি বলেন মুসলমানকে কেন দাওয়াত দেবো, দাওয়াত মুসলমানকে এই জন্য দিতে হবে বলে দিই, আমার গ্রামটা ছোটখাটো গ্রাম না। আপনাদের এখানে কতগুলো ঘর আছে? 150। আমার একটা পাড়াতে 1000-এর বেশি ঘর আছে। আচ্ছা যাই হোক, 150 ঘর মুসলিম আছে, আমার গ্রামে 4,500 মুসলিম ঘর আছে। কত বললাম? একটাই গ্রাম 4,500, কি বুঝলেন? একটাই মসজিদ রেকর্ড। কটা মসজিদ বললাম? একটাই মসজিদ। যে কোনো টাইমে যাবেন 1,500 থেকে 2,000 মুসল্লি পাবেন মসজিদে, শুনেন। এরপর আমার গ্রামে 35 ঘর দাস আর 15 ঘরের মতো, সব মিলিয়ে 40 ঘর হবে বাগদিয়ার দাস আছে। দাসদের একটা ছেলে, তারা আমাদের সঙ্গে স্কুলে পড়াশোনা করেছে, মদ খায়, বিবির ওপরে অত্যাচার করে, পাড়ায় চিল্লা চিল্লি করে, পাড়ায় লোককে গালি দেয়। থেকে একদিন বাজারে পেলাম ভালো মুখে, বলে শোন তুই মদ খাস জানিস তোর কত ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর শারীরিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি, তোর সাংসারিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি। সে কি উত্তর দিলে জানেন আমাকে? ইয়াসিন ভাই, আমাকে তো বলছো তোমার অমুক মুসলিম ভাই আমার সাথে বসে মদ পান করে, তোমার অমুক মুসলমান ভাই গিলাসে আমাকে মদ ঢেলে দেয়, আমি কষ্ট পেলাম। তার মানে কি দাঁড়ালো? আগে আমার ভাইকে দাওয়াতটা দিতে হবে। যদি আমার একটাও ভাই মদ পান না করত, তাকে আমার বলাটা সাজতো, সেও বলতো হ্যাঁ হ্যাঁ আমার অন্যায় হচ্ছে, মুসলমান কেউ মদ পান করে না। আজকে বলে দিই, মুসলিম যুবক তারা গিয়ে মদ পান করছে, স্ত্রীর ওপরে অত্যাচার করে। আজকে আপনি সমাজ ব্যবস্থাকে কোথায় পৌঁছেছেন আপনি অনুভব করতে পারবেন না। আমার ভাই, ইসলাম যে সে জিনিস নয়, ইসলাম হচ্ছে ইজ দা সেফটি, ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম, আপনি অনুভব করতে পারবেন না। আমাদের সমাজ বলে দিই কোন জায়গায় পৌঁছেছে, কোন জায়গায় গিয়ে ঢুকেছে, সুদ আম হয়ে গেছে,
সুদটা আম। হাদিসে আছে কেউ যদি একবার সুদ খায় নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। জোরে বলুন নাউজ বিল্লাহ। আজকে আপনাদের এখানে বন্ধন লোন নেই, এই নেই, গ্রুপ লোন নেই, মায়েদের মধ্যে অনেকজন গ্রুপ লোন নিচ্ছে, পয়সা নেই, টিভি কেনার জন্য গ্রুপ লোন, এক পাপ দ্বিতীয় পাপ ঘরেতে ঢোকাচ্ছে। এই যে সুদ খাওয়ার প্রবণতা, এটা কিন্তু বেঈমান কাফেরদের মাকড়সার মতো একটা জাল। মুসলিম ঘরে প্রত্যেকটা নারী পুরুষকে সুদখোর করে দাও, প্রত্যেকটা নারী পুরুষকে, এরা যেন সুদের উপরে ডুবে যায়, সুদ খায়, আর এদের ঈমান যেন নষ্ট হয়ে যায়। আমার ভাই আপনাকে বলে দিই, মেয়েদের মধ্যে এই প্রবণতাটা প্রচুর বেড়ে গেল। কেন বাড়লো? সরকার স্কিম দিয়েছে বন্ধন লোন, গ্রুপ লোন, 10 জন মিলে লোন করছে। এখান থেকে কতগুলো ক্ষতি, আমার মায়েরা ভালো করে শুনবেন, ক্ষতিগুলো শুনলে অবাক হবেন। বেঈমান কাফেররা চায় এই মেয়েগুলো বাজারে চলে যাক, বেপর্দা হয়ে যাক। একটা মেয়ে গ্রুপ লোন করলে তাকে রাস্তায় ঘুরতে হবে না? হবে না, ঘুরতে হবে বেপর্দা ভাবে। যদি বলেন আমি বোরকা পড়ে যাই, কে বলল তোমাকে বোরকাটা পর্দা? কে বলল তোমাকে হিজাবটা পর্দা? বোরকা হচ্ছে সামাজিক পর্দা এবং সেটা সেফটির জন্য। তিনটে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাইরে বেরোতে পাবে না। এক নম্বর হচ্ছে, তোমার যদি কোনো কাছের আত্মীয় মারা যায়, কি বললাম না দূরের বললাম, কাছে দূরের নয়। আমাদের দেশের মেয়েরা কিন্তু মরা ঘর খুব ভালোবাসে। আমার আব্বাজিকে বলছিলাম, আপনি 50-52 বছর জলসা করছেন, এখনো পর্যন্ত মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারেননি। হয়েছে বন্ধ ঘর? হয়েছে? হয়নি। ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের? মেয়েদের। কোথাকার কে মরেছে জানে না? বেটা বলছে কোথা যাবি গু, বলে তুই জানিস না কে মরেছে? তোর বাপের ফুপুর বোনের অমুকের তমুক করে একটা পেটুম বার করে নিল, দিয়ে চেপে পড়লো গাড়িতে, যা বুঝে কর। কিন্তু ও তো মরা ঘর এমনি যায়নি, ও তো আলু গোশ খেতে যাচ্ছে। আমাদের দেশের মেয়েরা মরা ঘরের খানা খুবই ভালোবাসে, বাসে না, ভিড় ওদের বেশি ওই জন্য। আমার মায়েরা, আচ্ছা আপনারা বলুন, একটা ছেলে সে যদি গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দেয় আর মাইয়াতের জন্য দোয়া করে, এটাতে বেশি লাভ না একটা মেয়ে গিয়ে ভিড় করলে বেশি লাভ? কথা বলেন না কেন? ছেলে গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করে তার লগে মাটি দিলে বেশি লাভ।